أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবী আলমিন ওসালাতসালামু আল্লাহ রস উল্লিহিল কারিম অম্মাবাদ সম্মানিত প্রাণ প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা যে 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 যেখান থেকে আমাদের বয়সগুলি শুনছেন আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে উল্লেখ করব যে আসলে শুভ কল্যাণ কী বা কোন জিনিসটা কল্যাণময় এবং কল্যাণ বলতে বা শুভ জিনিসটা বলতে কি দেখুন আল্লাহ রব্বুল আলমিন বহু জায়গায় বহু কথা উল্লেখ করছেন যে জান্নাতে এই কাজ করলে জান্নাতে প্রবেশ করা হবে বা জান্নাতে প্রবেশ করতে পারবে জান্নাম রাজাব থেকে বাঁচতে পারবে আল্লাহ রাসুল সাল্লাহ এতাত এবং অনুসরণের মধ্যেই রয়েছে কল্যাণ যাবতীয় কল্যাণ রয়েছে

আমরা অশুভ কল্যাণ উল্লেখ করছি কোন জিনিসে অশুভ কল্যাণ রয়েছে ইসলামের কোনো কুসংস্কার নাই আর কোন জিনিসে অশুভ রয়েছে কোন জিনিসে শুভ এটা আমরা উল্লেখ করবো দু একটু উদাহরণ দিলে আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে আশা করি অতি অতি সংক্ষেপে বিষয়টি উল্লেখ করবো দেখুন শুভ জিনিস কি রয়েছে শুভ বা কল্যাণ জিনিস ওই জিনিসের মধ্যে রয়েছে যে আল্লাহ বলছেন ইন্দিন আনু আমি হাতে যারা ইমান আনলো ভালো কাজ করবে ইমান আনার পরে যারা ভালো কাজ করে ইন্দিন আমানু ইমান আনলো ওয়ামিল কাজ করল কেন্লাহ জান্ন জান্নাতুল মেহমানদের ব্যবস্থা করা হবে আল্লাহ কত সুন্দর কথা নবী সাল্লা আলী আসসাল্লাম পরিষ্কার বলছেন মানসোল্লাল বারদাইনে মানসল্ল বারদাইনে দেখালো জাননা যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ পড়বে সে জান্নাতে প্রবেশ করবে আসর এবং ফজর নামাজের সম্পর্কে তারপরে আল্লাহ রসুল সাল্লাহম আরও পরিষ্কার বলছেন যে ব্যক্তি রাত্রিকালীন অন্ধকারে পথ চলে বাসার ইল মাসা ইন আল মাসাদ নূর ইতাম ওমাল কিয়ামা যে ব্যক্তি অন্ধকারে পথ চলে মসজিদ আসে তার কালকে আমাদের মাঠে পরিপূর্ণ সুসংবাদ দাও তো দেখুন কল্যাণ কোথায় আছে যে ভালো কাজের মধ্যে যে কল্যাণ আছে প্রত্যেকটি ভালো কাজ যাবতীয় ভালো কাজ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রাসুলসল্লা বলে গেছেন যেটা আল কোরআনে উল্লেখ করা আছেন সাল্লাহ হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সেটার মধ্যে কল্যাণ রয়েছে আর সকল প্রকার নিষিদ্ধ কাজ যেটা ইসলাম না করছে যত প্রকার অন্যায় আছে একটা একটা উল্লেখ করতে গেলে শেষ হবে না সকল প্রকার অন্যায় অপরাধ এগুলির মধ্যে সে অশুভ কল্যাণ কিন্তু শুভ কল্যাণগুলি আমাদেরকে আল্লাহ সুহান উল্লেখ করছেন দেখুন একটি কথায় সংক্ষিপ্ত পরিচয় অজু অজু করলে যে কত ফজিলত এইগুলি বর্ণনা করে শেষ করা যাবে না পরবর্তী বয়সে বা একসময় আলোচনা আমরা করব শুধু এটুকে বলি যে ব্যক্তি অজু করল উজু করার পরে এই দুয়াটি শুধু পড়লো আসাদাহু ও আব্দুহ এটা সোহে মুসলিমের হাদিস ফুদি লাহু আবু আবুল জান্নাতের সামানিয়া তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে যে জান্নাত যে দরজা দিয়েছে সেই দরজায় প্রবেশ করবে এর থেকে কল্যাণ আর কি হইতে পারে এমনিভাবে যে আজান সোনাল্লাহ সাল্লা বলছেন যে ফু ইজা সামি তুমুল ইজা সামি তুমুল মসজেনা যখন তোমরা মসজেনকে শোনো আজান দিতে ফাকুল ইসলাম আয়াকুল মসজেন যা বলে তাই বলো শুধু হাইয়াল্লা সাল্লাহ হাইয়াল সাল্লাহ সময় বলতে বলে হাওলা আল্লাহ কুয়াদ ইল্লা বিল্লা তারপরে যে ব্যক্তি শেষ ভাই কোলা ইলাহ ইল্লাহ বললো তার এই ফজিলত রয়েছে তারপরে যে ব্যক্তি আজানের দোয়াটা পড়লো আল্লাহ মরবাহাদি দাওতি তামা ও সোলাহতিল ক ইমা এহতি মুহাম্মাদানিল ওসিল্লা তল ফদিল্লা ও বা আসু মাহমুদ আনিল্লা দি ওয়াদা এই যে দোয়াটা বল আল্লাহ সাল্লাহ আসালামে স্পষ্ট ভাষায় বলেছেন বা আমরা হাদিসে পাই হাল্লাত লাহু জন্য আমার ওয়াজিব হয়ে যাবে কালকে আমাদের কে না আল্লাহাদ মুক্তি পাবে সমস্ত পৃথিবীর মানুষের জন্য যারা জান্নাতে যাইতে চায় যারা মুমিন মুসলমান সবার জন্য সাফাহাত দরকার হাত থেকে নবীর আসল কেউ সাফাশ করতে পারবেন একমত আল্লাহ রসুল সাল্লাহ আসলামের কাছে সাফাতের অপেক্ষায় সবাই থাকবেন তাহলে দেখুন এর থেকে উত্তম কাজ আর কি হইতে পারে এর থেকে শুভ শুভ বা কল্যাণ কাজ কি হইতে পারে তারপর দেখুন আল্লাহ রসুল সাল্লাহ খানার সময় ব্যাপারে যে ব্যক্তি খানা না খাইলো খাওয়ার পরে এই ছোট্ট একটু দোয়ারা পড়লো তার পিছনে সমস্ত গুণা মাফ করে দেওয়া হবে দেখেন কল্যাণ কোথায় আছে জীবনের সকল পাপরাশি থেকে যে এই ছোট্ট দোয়ার বিনিময়ে যদি মুক্তি পাইতে পারে বা মুক্তি এসে যায় বা গুণা থেকে আল্লাহ পবিত্রতা দান করে তাহলে এর থেকে আর কি ফজিলত অথবা কি কল্যাণ আর কোথায় আছে সেটা মিন আলহামদুলিল্লাহ মিনগৈর মিন্নি ওলা কুয়া দোয়াটা লিখে নেন এই খানার পরে দোয়াটা পড়লে বিশ্বাস হয়েছে যাবতীয় মাফ করে দেওয়া হবে আল্লাহ হবে তাহলে কল্যাণ রয়েছে কোথায় দেখুন ফরজ নামাজের পরে যে ব্যক্তি সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার তিন তেত্রিশ নিরানব্বই হলো একশো বার বাকি থাকলো একবারের জন্য একবার নিরানব্বই বার হয়ে গেল একশো বার পূর্ণ করার জন্য একবার বাকি থাকলো একবার শুধু এই দোয়াটা পড়লে যথেষ্ট হবে লাহুল মুলকু আলাহুল হামদু ও আলা কুল্লি শাহিন কদির তার গুণা যদি সাগরের ফেনা পরিমাণ থাকে তাও দূর হয়ে যাবে কত অথচ এক মিনিট আধা মিনিট কাজটাই করলে যথেষ্ট একটু করো ফরজ নামাজের পরে করবেন কেউ শূন্যদের পরে করবেন না শূন্যদের পরে আলাদা সব কিন্তু ফরজের পরে কথাটা উল্লেখ করা আছে দেখুন কল্যাণ কোথায় রয়েছে এমনিভাবে দেখুন সকালবেলা যে ব্যক্তি একবার অথবা বিকালবেলা একবার মনে পেরে যে ব্যক্তি সাইয়দুল ইস পাঠ করবে আল্লাহ রাসুল সাল্লাহলাম বুখারি এবং সোহিব মুসলিমের হাদিজা বলছেন যে ব্যক্তি সকালে একবার বিকালে একবার মনে প্রাণে বলবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের মধ্যে মারা গেলে সে জান্নাত ব্যয় মারা যাবে এমনিভাবে বিকালবেলা যদি একবার পরে থাকে বিকাল একবার মনে প্রাণে পাঠ করলো তাহলে বিকাল অর্থাৎ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এই টাইমের মধ্যে মারা গেলে সে জান্নাত বেশি মৃত্যুবরণ করবে তো এটার মধ্যে দেখেন কত কল্যাণ সেটি কী হল সাইিদুল ফার সমস্ত ফার তো আবার সর্দার সেই দোয়াটি আপনারা শিখে নেবেন

কত সুন্দর পূর্ণ তারপর আপনারা জানেন যে ব্যক্তি ফরজ প্রত্যেক ফরজ নামাজের পরে আহেতুল কুরসি পাঠ করবে লেঈস আইনা আবাইনাল জান্নাত দিল্লা যে জন্য তার মাঝে এবং জান্নাতে যাওয়ার মাঝে শুধুমাত্র বাধা থাকবে মৃত্যু মৃত্যুবরণ করলেই যেন সে জান্নাতে চলে গেল হে দেখেন কত বড় সুন্দর আমলগুলো এই আমলগুলো কত কল্যাণময় আমল এই আমলের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব যে ব্যক্তি উমরা করবে যে ব্যক্তি হস করবে যে ব্যক্তি হজ করতে গেল আল্লাহ রসুল সাল্লাহ বলছেন যে ব্যক্তি হজ এবং উমরা বারবার করো কারণ হজ এবং উমরা দারিদ্রতাকে যেমন দূর করে দেয় গুনাকেও দূর করে দেয় যেমন লোহার দেয়া হাতুলের পরে বাড়ি দিলে হাতুল দিয়ে লোহার উপায় বাড়ি দিলে ঝঙ্গলে দূর হয়ে যায় তাহলে যে ব্যক্তি হজ করলো হজটা কবুল হলো হজ কবুল হওয়াই মাত্র কি তার জন্য সরাসরি পুরস্কার জান্নান আর কি কল্যাণ এখানে থাকতে পারে যে অতএব প্রত্যেকটি আল্লাহ রব্ আলমীর জি কি রাজগার প্রত্যেকটি আদেশ এগুলির মধ্যে রয়েছে কল্যাণ এগুলি আল্লাহ রবুল্লা আলমী কোরআন মাসিদ এর সাত করছেন আলাহ বিদিক্রী লি তাই ইন্নুল তোমরা আল্লাহ জেনে রাখো তো আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণেই হয়েছে কি আল্লাহর স্মরণেই হয়েছে অন্তরে প্রশান্তি সেখানেই রয়েছে কল্যাণ এবং সেখানে রয়েছে শুভ সেখানেই পরকালীন নাজাত এবং মুক্তি রয়েছে দেখুন তারপরে অনেক ধরনের কথা উল্লেখ করা যেতে পারে এই জন্য আমাদেরকে শুভ কল্যাণ মনে করতে হবে কোথায় কল্যাণ আছে এগুলো আমাদের নিতে হবে আল্লাহ রাসুলসাল্লাহ যারা অনুসরণ অনুকরণ করবে শেষ বাক্য এটাই বলছি অমাইতে ও হাসুনা হাসনা উল রফিক যারা আল্লাহ রাসুলসাল্লাম পুনে তাহাত তাহা অনুসরণ অনুকরণ করবে তো ওই সমস্ত লোকেরা রাসূল তারা কারাসের নবীদের সাথে তারা সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে তারপরে স্বল্পে স্বল্পে সালেন অর্থাৎ ভালো লোকদের সাথে তার হাসন আর কি হইতে হাজার উদাহরণ আছে হাজার ঘটনা আছে সুতরাং আমরা আল্লাহর কল্যাণমূলক যেগুলিতে কল্যাণের বর্ণনা করা হয়েছে যে শুভকাম শুভ জিনিস রয়েছে যেখানে শুভ কল্যাণ রয়েছে ভালো কল্যাণ রয়েছে প্রত্যেকটি আল্লাহর আদেশ এটার মধ্যে কল্যাণ রয়েছে পরকালীন মুক্তি রয়েছে দুনিয়াতে শান্তি রয়েছে এবং প্রত্যেকটি অকল্যাণ সে তাতেই রয়েছে যেগুলো আল্লাহ এবং রাসুল পক্ষ থেকে নিষিদ্ধ এবং সতর্ক বাণী উচ্চারণ যে ধমক দেওয়া আছে এটাই হলো শুভ জিনিসটা আমরা ফিরে আসবো এদিকে আমরা আমাদের কল্যাণের চিন্তা করব আমরা জাতির জন্য কল্যাণের চিন্তা করব নিজে কল্যাণের পথে আসবো কল্যাণ আরেকজন কল্যাণের আল্লাহ আরেকজনকে কল্যাণের পথে আহ্বান করবো আল্লাহ রবুল্লাহ আলমেন আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন সকল প্রকার কল্যাণ অকল্যাণ অশুভ থেকে আল্লাহ আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন هذا وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله وبركاته